হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। কতজনই আসলো, কতজনই গেল, কিন্তু রয়ে গেল শাকিব খান। কথাগুলো অনেক মূল্যবান। ঢাকায় সিনেমার প্রাণভোমরা শাকিব খানের ক্যারিয়ার 2 দশকের বেশি সময়ের। এর মধ্যে এক যুগ ধরে তিনি ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছেন। দর্শকপ্রিয়তা কিংবা ব্যবসায়িক সাফল্যে তার ধারে কাছেও কাউকে পাওয়া যাবে না। কিন্তু নানান সময়ে শাকিব খানকে পিছু হটানো কিংবা থামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন অনেকেই, যা এখনো চলমান। এসব বিষয় নিয়ে শাকিব নিজে তেমন কিছুই বলেন না। তার হয়ে ইন্ডাস্ট্রির অনেকেই গত এক যুগের ইতিহাস তুলে ধরেন। এবার অপু বিশ্বাস তাকে নিয়ে মুখ খুলেছেন এই প্রসঙ্গে। তিনি বলেন, শাকিব খান এবং ইন্ডাস্ট্রির কিছু নোংরা দিক নিয়ে অনেকেই অনেক কিছু বলেছেন। তিনি বলেন, 10-12 বছর আগে থেকেই শুনেছি শাকিব খানের দিন শেষ। তারপর দিন মাস বছর গড়িয়ে অনেক বেলা গেল, অনেকে আসলো গেল, শাকিব খানের দিন কিন্তু শেষ হয় নাই। কেউ তার সাথে কাজ করে বড় হতে চেয়েছে, কেউ তাকে ব্যবহার করে বড় হতে চেয়েছে, কেউ তাকে গালি দিয়ে বড় হতে চেয়েছে। এইটা ইন্ডাস্ট্রিতেই হয়, বড় গাছে বাতাস লাগে বেশি। তিনি আর বলেন, অনেকের হাতে কাজ নেই, অনেকে আর ফোকাসে নেই। শাকিব খানকে নিয়ে দুটা খারাপ কথা বললে নামে তাদের নিউজ হয়, তাদের নিয়ে আলোচনা হয়, তাই অনেকেই এইটা করে নিজের বেঁচে থাকার আওয়াজ দিচ্ছে। যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ নেই, তাই সবাই আছে চাপার উপর। মুখে মুখে সবাই প্রতিদিন বাহুবলী আর টাইটানিক বানায়, এ ওরে ও এরে নিষিদ্ধ করে খবরের পাতায় নিজের নাম খোঁজে। ব্যক্তিগতভাবে আমি মনে করি এসব করে কেউ বেঁচে থাকতে পারে না, থাকে নাই। দিন শেষে সেই থাকে যে কাজ করে, ভালো কাজ করে, ভালোভাবে বাঁচে। পচা জিনিসে গুতগুতি করলে গন্ধ বাড়ে। আমাদের এসবে মনোযোগ না দিয়ে কাজে মনোযোগ দিতে হবে, তবে চিনে রাখতে হবে কারা কাজের মানুষ আর কারা আকাজের। করোনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, করোনার পর সব বদলে গেছে, আগে পৃথিবী আর আসবে না। সিনেমা ইন্ডাস্ট্রিও বদলে গেছে, এখন সময় সেই নতুন দিনে নতুন ভাবে শুরু করা। ভালো কাজই হবে এসব নোংরামির ভ্যাকসিন। সে ভ্যাকসিনের মূল উপাদান হচ্ছে দর্শক, তারা চাইলেই সব হয়। নতুন দিন আসছে, আসবে। প্রসঙ্গত, ছোট পর্দায় আলো ছড়ানো অপু বিশ্বাস কখনোই পছন্দ করেননি। তিনি সবসময় বরাবরের মতো বড় পর্দার নায়িকা, বড় পর্দাকেই ভালোবেসেছেন, বড় পর্দাতেই লেগে রয়েছেন। সুতরাং আমরা জানি অপু বিশ্বাস এবং শাকিব খান এই দুজন মানুষ দুজনের কতটা মঙ্গল চান। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ধন্যবাদ।